সৃষ্টি যে দেখেছি শ্রাবণী জাগেরি তোয় তো আশা ভালোবাসাই মনে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণী। তো যে কোনো মেকআপ করার আগেই কিন্তু ফেসটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হয়। আমি এখানে ফেস ওয়াশ দিয়ে কিন্তু ফেসটাকে ওয়াশ করে নিয়েছি। তারপরে আমি এখানে বায়োটিকের এই টোনারটা ইউজ করছি। তো টোনারটা আমি হাতের মধ্যে নিয়ে ড্যাব ড্যাব করে কিন্তু ফেসের মধ্যে বসিয়ে দিলাম। তো এই টোনারটা কিন্তু তোমরা 160 থেকে 70 টাকার মধ্যে পেয়ে যাবে, ভীষণই ভালো একটা টোনার। তো আমি এখানে ইউজ করছি নিভিয়া সফট এই ময়েশ্চারাইজারটা। তো ভালো করে কিন্তু আমি ময়েশ্চারাইজারটা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে যে কোনো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। তো আমি নিভিয়া সফট ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালোভাবে কিন্তু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। এরপরে আমি ইউজ করছি ব্লু হ্যাভেনের এই প্রাইমারটা। এটা একটা সিলিকন বেস প্রাইমার, আর প্রাইমার আমাদের ওপেন পোর্সগুলোকে মিনিমাইজ করতে সাহায্য করে। তাছাড়াও কিন্তু আমাদের মেকআপটা অনেক বেশি লং লাস্টিং করতে সাহায্য করে, আর প্রাইমারের কারণে কিন্তু আমাদের মেকআপটা স্কিনের মধ্যে ভালোভাবে বসে। এর জন্য কিন্তু আমি এখানে একটা প্রাইমার ইউজ করে নিলাম। তারপর আমি জয়ের এই লিপ বামটা দিয়ে আমার লিপটাকে ময়েশ্চারাইজ করে নিলাম। তারপর আমি এখানে ম্যাজিক ফ্লাওয়ারের এই জেল লাইনারটা নিয়ে নিয়েছি আমার আইব্রোগুলো ফিল করার জন্য। তো ভালো করে কিন্তু হালকা হাতে আমি হালকা হালকা করে আমার আইব্রোগুলোকে ফিল করে নিচ্ছি, আর স্পুলি দিয়ে আমি একটু কম করে নিলাম। এরপরে আমি এখানে ল্যাকমির এই ফাউন্ডেশনটা ইউজ করে নিচ্ছি। তো হাতের মধ্যে কিন্তু ফাউন্ডেশনটা আমি একটু বের করে নিয়েছি। এরপর আমি এখানে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি ফাউন্ডেশন হিসেবে কিন্তু ল্যাকমির এই ফাউন্ডেশনটা ইউজ করে নিচ্ছি। তো এর কভারেজটা একটু হালকা, কিন্তু আমি এই ফাউন্ডেশনটা যেহেতু সবার কাছেই কম বেশি থাকে, সেই জন্যই কিন্তু আজকে এই ফাউন্ডেশনটা ইউজ করলাম। আর এটা তোমরা 100 থেকে 150 টাকার মধ্যে পেয়েই যাবে। তো ভালোভাবে কিন্তু আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ডারটা কিন্তু তোমরা আগে জলে ভিজিয়ে রাখবে। মেকআপ করার 2 মিনিট আগে ব্লেন্ডারটা ভালো করে জলটা চিপে নিয়ে কিন্তু তোমরা ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেবে। তো ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিলাম, আর গলায় আর কানেও কিন্তু ফাউন্ডেশনটা একটু ব্লেন্ড করে নিলাম। তারপর আমি এখানে গ্ল্যাম 21-এর এই কনসিলারটা দিয়ে কিন্তু ভালো করে আমার হাইলাইটেড এরিয়াগুলো কনসিল করে নিলাম। তারপর আমি এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি আমার মেকআপটা সেট করার জন্য ল্যাকমির এই কম্প্যাক্টটা দিয়ে কিন্তু আমি আমার মেকআপটা ভালোভাবে সেট করে নিলাম। তারপর আমি এখানে একটা কাজল ইউজ করছি। আজকে আমি আমার আই মেকআপটা করার জন্য জ্যাকিল হিলের এই প্যালেটটা ইউজ করছি। এই প্যালেটটা কিন্তু তোমরা 160 থেকে 70 টাকার মধ্যে পেয়ে যাবে মিশোতে। আমি মিশো থেকে এই প্যালেটটা নিয়েছিলাম। তো এই প্যালেটটা থেকেই কিন্তু আমি আমার আই লুকটা ক্রিয়েট করে নিচ্ছি। ফার্স্টে একটা ব্রাউন শেড নিয়ে আমি কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে ব্লু শেডটা দিয়ে কিন্তু আমি আউট অফ কর্নার থেকে ইনার কর্নার ব্লেন্ড করে নিলাম। তারপর আমি ল্যাকমির লাইনারটা পরে নিয়েছি, আর এখানে আমি ব্লু হ্যাভেনের মাস্কারাটা ইউজ করে নিচ্ছি। তারপর আমার ফেসে থাকা এক্সট্রা পাউডারটা আমি ভালো করে ঝেড়ে ফেলে দিলাম। সেম প্যালেটটা থেকে কিন্তু ব্রাউন শেডটাকে নিয়ে আমি আমার ফেসটা ভালো করে কিন্তু কন্ট্রোল করে নিচ্ছি। আর আমি একটা পিঙ্ক শেড নিয়ে কিন্তু ভালো করে ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তোমরা কিন্তু এরকম একটা প্যালেট নিয়ে নিলে ব্লাশার কন্ট্রোল করার জন্য, হাইলাইট করার জন্য কোনো কিছু এক্সট্রা করে কিনতে হবে না। আর এখানে কিন্তু একটা শিমারি কালার ছিল, সেটা দিয়ে আমি ভালো করে কিন্তু হাইলাইট করে নিলাম আমার ফেসটা। আর ফুল লুকটা সেট করার জন্য আমি এখানে সুইস বিউটি মেকআপ ফিক্সারটা ইউজ করে নিচ্ছি। ভালোভাবে কিন্তু ফুল লুকটা আমার সেট হয়ে গেল। এরপর আমি এখানে একটা লিপস্টিক ইউজ করে নিলাম, আর তোমরা আমার ফুল লুকটা দেখে নাও। আজকের মেকআপ লুকটা
তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর নেক্সট কোন কালারের শাড়ির সাথে সরস্বতী পূজার মেকআপ লুক দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা। ভালোবাসা।